হাই বন্ধুরা, আমি সুদীপ, ফিল্ম টুনি চ্যানেলে স্বাগত। তো আজকে দুটো আপডেট নিয়ে কথা বলবো, দুটো মানে বাংলা সিনেমার আপডেট। তো প্রথমে যেটা বলি, জিতদার আজকে একটা মুভি আসতে চলেছে, মানে শুভমুহূর্ত হয়ে গেছে, যে মুভিটা হচ্ছে আসতে চলেছে, খুব শীঘ্রই শুটিং শুরু হবে। তো সেই মুভিটার ব্যাপারেই কথা বলবো। তো মুভিটা প্রথমে জিতদাকে একটা ধন্যবাদ জানাবো, কারণ বাংলার কমার্শিয়াল সিনেমাকে মানে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মাস অডিয়েন্সদের কথা ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, একের পর এক কমার্শিয়াল সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখন রাবণের মানে একটা প্রমোশন মানে খুব দরকার ছিল, তো সেটা মানে সবাই রাবণের দিকে তাকিয়ে ছিল যে ট্রেলার কবে রিলিজ করবে। তো আজকে একটা গুড নিউজ মানে দিয়ে দিয়েছে, যার যেটা হচ্ছে জিদ্দার তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে একটা মুভি আসছিল, যে যার নাম হচ্ছে চেঙ্গিস। ঠিক আছে, তো এই মুভিটা আসতে চলেছে এবং পরিচালনা করছেন হচ্ছে রাজেশ গাঙ্গুলি, যিনি এর আগে মানে জিদ্দার সাথে এর আগে কাজ করেছিলেন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারে। সেখানে কিন্তু একজন ভালো পরিচালকের ভূমিকা কিন্তু তিনি পালন করেছিলেন এবং সেই সিনেমাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল এবং জিদ্দার অভিনয়ও কিন্তু সেখানে দুর্দান্ত লেগেছিল। যদিও সিনেমাটা কিন্তু বক্স অফিসে খুব ভালো সাফল্য লাভ করেনি, তাও সিনেমাটা কিন্তু খুব ভালো লেগেছিল। এবং এই যে সিনেমাটা চেঙ্গিস, ঠিক আছে, মানে জিদ্দার নাম হতে চলেছে চেঙ্গিস, মানে যে নামগুলো চুজ করছে জিদ্দার সেগুলো কিন্তু ইউনিক। দেখুন, রাবণ, ঠিক আছে, চেঙ্গিস, নামগুলো ইউনিক লেভেলের, ঠিক আছে, নাম। তো এই যে মুভিটা, এর জন্য আমি এক্সাইটেড রয়েছি। এবং জিদ্দার একটা কমার্শিয়াল সিনেমা করতে চলেছে, মানে একের পর এক কমার্শিয়াল সিনেমা, যেখানে আর সবাই মানে আর্ট ফিল্ম যেহেতু মার্কেটে চলছে, সব দর্শক পছন্দ করছে, আর্ট ফিল্ম চালিয়েছে, কিন্তু মাস অডিয়েন্সদের জন্য কেউ কিছু ভাবছে না। তো জিদ্দার কমার্শিয়াল সিনেমা করার জন্য মানে খুবই একটা ভালো কাজ করছেন জিদ্দা। তো এখানে মানে এই যে সিচুয়েশানটা হচ্ছে, এর জন্য আমার সেই মানে বুম্বাদার সেই 22শে শ্রাবণ সিনেমা, সেই ডায়লগটা মনে পড়ে গেল, যে মানে ভাত ডাল আর বিরিয়ানির মধ্যে তফাৎটা বুঝতে শেখো। ভাত ডালটা প্রথমটা হচ্ছে নেসেসারি, পরেরটা হচ্ছে লাক্সারি। তো এখন যেটা নেসেসারি সেটা হচ্ছে আর্ট ফিল্ম, ঠিক আছে, মানে ওই ধরনের ওই জনরার যে মুভিগুলো চলছে সেগুলো হচ্ছে নেসেসারি। এবং এই যে কমার্শিয়াল সিনেমা সেটা হচ্ছে লাক্সারি হয়ে গেছে। ঠিক আছে, এখন কমার্শিয়াল সিনেমা বাংলাতে দেখাই যাচ্ছে না এবং একটা কমার্শিয়াল সিনেমা মাস অডিয়েন্সদের যে কতটা মানে ফ্যান ফলোয়ার্স, মানে কতটা কত কত লোক যে মাস অডিয়েন্স রয়েছেন, সেটা কিন্তু কম মানে সাউথ ইন্ডিয়ান বলুন বা হিন্দি সিনেমা যখন রিলিজ করে, মাস মুভি, মশালা মুভি যখন রিলিজ করে, তখন হলে গিয়ে কিন্তু সেটা বোঝা যায়। তো মশালা মুভি কিন্তু অবশ্যই দরকার বাংলা ইন্ডাস্ট্রির মানে একটা গ্রোথের জন্য, কিন্তু অবশ্যই দরকার। তো জিদ্দা যেটা করছে আরও সবাই মানে করা উচিত। এবং এখন যেহেতু বাংলার যা অবস্থা, মানে দেবদা এবং জিদ্দাকে একসাথে যদি ইন্ডাস্ট্রিতে মানে হাল ধরে তাহলে খুবই ভালো হয়। এবং এবছর মানে যে কিসমিস এবং রাবণ একসাথে রিলিজ করা হচ্ছে, সেই জিনিসগুলো মাথায় রেখে যে দুজন সুপারস্টার, বাংলার দুজন সুপারস্টার একসাথে সিনেমা না রিলিজ করে পরপর যদি রিলিজ করা হয়, সেটার দিকে খেয়াল রাখলে আরও ভালো হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত আপডেট। চেঙ্গিস কতটা ভালো করে কী আপডেট সেটা এখনও আসেনি, শুটিং খুব শীঘ্রই চালু হবে, গল্পও জানা যায়নি, তবে সিনেমাটা নিয়ে এক্সাইটেড রয়েছি। এটাও একটা কিন্তু কমার্শিয়াল সিনেমা, মাস অডিয়েন্সে খুব ভালো লাগবে এই সিনেমাটা। তো দেখা যাক কবে আমরা আপডেট পাই, আপডেট যখনই আসবে তোমাদের সাথে শেয়ার করবো। তো পরের যেটা আপডেট, কিছুদিন আগে পীযূষ সাহার পরিচালনায় একটা মুভি আসতে চলেছিল, যেটাতে পীযূষ সাহার ছেলে প্রিন্স প্রাচুর্য সাহা মানে ডেবিউ করছিলেন। ঠিক আছে, তো পীযূষ সাহা এর আগে অঙ্কুশকে কিন্তু মানে টলিউডে একটা সাকসেসফুল অভিনেতা যে অঙ্কুশ রয়েছেন, পীযূষ সাহার হাত ধরেই কিন্তু টলিউডে এসেছিলেন। তারপর বেপরোয়া বলে একটা মুভি ছিল যেটা মানে ডেবিউ করেছিলেন সুরিয়া বলে একটা ছেলে, সম্ভবত নাম সুরিয়া, তো উনিও কিন্তু পীযূষ সাহার হাত ধরে কিন্তু টলিউডে পা রেখেছিলেন। তো আজকে মানে কিছুদিন আগে একটা টিজার রিলিজ করেছিল, সেখানে পায়েল সরকার মানে লিড রোলে রয়েছে, পায়েল সরকার, প্রিন্স রয়েছে। ঠিক আছে, তো টিজারটা রিভিউ আমি করেছিলাম, টিজারটা খুব ভালো লেগেছিল, একটা টিজারটা খুব সুন্দরভাবে এডিট করেছিল। এবং এই যে টিজারটার মধ্যে একটা অ্যাডভেঞ্চারের খুব সুন্দর গল্প রয়েছে, সেই জিনিসটাও টিজারের মধ্যে দেখা যাচ্ছে। এর আগে আমরা মানে অঙ্কুশ মানে ডেবিউ করেছিল এবং ভালো একজন সাকসেস অভিনেতাও হয়েছেন। তো পীযূষ সাহার ছেলে নিজ সন্তান, সে কতটা সাকসেসফুল হয়, সিনেমাটা কতটা দর্শকদের মন জয় করতে পারে, সেটাই দেখার। তো সিনেমাটা রিলিজ করছে 20 মে, মানে মে মাসের 20 তারিখ কিন্তু সিনেমা হলে সিনেমাটা রিলিজ করছে। তো দেখা যাক মানুষের মন কতটা জয় করতে পারে, কতটা টলিউডে জায়গা করে নিতে পারে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।